আজ রাত পোহালেই আগামীকাল শনিবার অম্বুবাচী, তাই সকল গৃহবধূদের জন্য একটা ছোট্ট টিপস, সকলে মনে রেখো আগামীকাল অম্বুবাচী লাগার পূর্বে সকলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শক্তি দেবী অর্থাৎ কালী দুর্গার ছবি বা মূর্তি লাল কাপড় দিয়ে অবশ্যই ঢাকতে ভুলো না। কিন্তু তোমরা লক্ষ্মী দেবী, শিব, অন্যান্য দেবদেবীর পুজো নিশ্চিন্তে করতে পারো সিংহাসনে রেখেই। আর এরকমটা শাস্ত্রে নেই যে পুজো বন্ধ করতে হবে। আর এই সময় অবশ্যই চেষ্টা করো প্রতিদিন সকাল সকাল উঠে স্নান করে পুজো দেওয়ার। আর অম্বুবাচী যেদিন শেষ অর্থাৎ নিবৃত্তি, সেদিন সমস্ত ঢাকা যে ঠাকুরগুলো দুর্গা কালী সেই মূর্তিগুলোর ঢাকা সরিয়ে দিয়ে ভালো করে স্নান করে ঠাকুরগুলোকে স্নান করিয়ে পরিষ্কার করে আমদুদের ভোগ দেবে, এতে পুণ্য লাভ হয়। আর অম্বুবাচী চলাকালীন অবশ্যই এই কদিন মাটি খোঁড়া যাবে না, তা অর্থাৎ এই কদিনের মধ্যে কখনো ভুলে কেউ শাক খেও না, কারণ ধরিত্রী দেবী যেহেতু রজসলা হয় এই সময় শাক খেলে খুবই অমঙ্গল মানা হয়। আর নিজের গৃহে পুজো কিন্তু কখনোই ভুলে বন্ধ করো না, কারণ পুজো বন্ধ করা শাস্ত্রে নেই। আমরা অনেক সময় ভুল জেনে পুজোই পুরো বন্ধ রাখি, শাস্ত্রে এরকমটা নেই পুজো বন্ধের কোনো নিয়ম। তাই তোমরা নিশ্চিন্তে পুজো করতে পারো, সন্ধ্যা আরতি দেখাতে পারো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্স।